আপনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি। ভাপা চিংড়ির জন্য আমি কী কী নিয়ে নিয়েছি আমি এবার দেখিয়ে দিচ্ছি। আমি 200 গ্রাম নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, খুব সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি। আর নিয়েছি নারকেল, সুন্দর করে পেস্ট করে নিয়েছি, 50 গ্রাম মতো নারকেল হবে। আছে 2 চামচ সর্ষে, 1 চামচ জিরে আর 4টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। আচ্ছা 25 গ্রাম মতন সর্ষের তেল, 2টো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, 1/2 চামচ হলুদ পাউডার আছে আর 1 চামচ লবণ আছে। আসুন তাহলে এবার আমরা রান্নাটা শুরু করি। আমি এখন চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, ম্যারিনেট করছি। আমি দিয়ে দিচ্ছি নারকেল, কোড়া ছিল সেই কোড়াটা আমি দিয়ে দিলাম, 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে, 1 চামচ জিরে আর 4টা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে আমি 1/2 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার আমি চিংড়িটা 1/2 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার হয়ে গেছে। এবার আমি ভাপার জন্য গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, খুব খুব ভালো লাগবে। আর খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব লাইক করতে যেন একদম ভুলবেন না।